আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আছে যারা সরাসরি সকল মানুষের জন্য দরজাটা এরকম উন্মুক্ত রাখেন ডিপিআরসি হসপিটালে আমার পেশেন্টরা যখন আসেন দূর দূরান্ত থেকে আসেন তাদের যে যেকোনো কোয়ারি থাকে তারা যেমন সরাসরি প্রশ্ন করে তাদের উত্তরগুলো পেতে পারে এবং স্যার এমন ওপেন করে দিয়েছেন যে প্রয়োজনে তারা ভর্তি যে পেশেন্টগুলো আছে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন তাদের সাথে সরাসরি তারা কথা সুযোগ আছে যে তারা কেমন ট্রিটমেন্ট নিচ্ছেন কেমন আছেন এই সব বিষয়ে জেনে শুনে বুঝে তারা ট্রিটমেন্ট নিতে পারে তো এটা আমার মনে হয় যে প্রত্যেকটা জায়গায় আসলে এই ধরনের একটা সুযোগ রাখা উচিত যে আমরা যখনই যে কোনো ধরনের সেবা নিতে চাই বা যদি সেবা নিতে চাই আমরা যাতে আমরা অবশ্যই জেনে বুঝে সবকিছু নিতে পারি যাক দর্শক বেশি কথা পারবো না আজকে আমার সাথে আমার সেটে আমাদের একজন বোন এখানে উপস্থিত আছেন যিনি দীর্ঘদিন যাবৎ ওনার অস্ট্রিওয়াইটিস এবং পিএলআইডি এই সমস্যায় উনি ভুগছিলেন এবং যখনই সন্ধান পান এই ডিপিআরসি হসপিটালের ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে জানেন কালখেপন করেননি সরাসরি চলে আসেন এবং ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ এখন অনেকটুকুই ভালো আছেন সুস্থ আছেন আসুন দর্শক পরিচিত হয়ে আমাদের আজকের এই বোনের সাথে এবং জানার চেষ্টা করবো যে কি কি সমস্যা নিয়ে এসেছিলেন কি কি ট্রিটমেন্ট করেছিলেন এর আগে আসুন আসসালাম আলাইকুম আসসালাম আপনার নামটা যদি বলেন নাসিমা আক্তার আমি থেকে আসছি আচ্ছা আমার তিপ্পান্ন বছর

আপনার অপারেশন লাগবে আপনাকে আমার হবে না আমি করবো না তখন আমার একুশ দিনকে ছুটি শেষ হয়ে গেছে আমি চলে আসছি বাংলাদেশ চলে আসার পর আবার ব্যথা বাড়ছে আর আমি কুমিল্লাই তখন ছিলাম হসপিটালে ভর্তি ছিলাম তার সতেরো আমার তা পারফেক্টলি কেউ ব্যথা কমাইতে পারে না

রাশা সর্ব দেখা করে সাথে সাথে আগে আমার হাটরি ইনজেকশন দিয়েছে তারপর আমার বেড আনছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আমি এত সুস্থ হইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি দর্শকদের উদ্দেশ্য বলতে চাই সবাই যেন আমার মতে বেথানিয়ান না আবিদিয়া সারের এই ডিইআরসি হসপিটালে জানা অবিষে সবাই চলে আসে তারপরে এই যে 2014 সাল থেকে যে আপনার এই প্রবলেমটা শুরু হলো তারপর থেকে এই আজ পর্যন্ত মানে এখন আপনি যতটুকু সুস্থ আছেন এতটুকু মনে হয় সুস্থ এর আগে কখনো না 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 কখনো হই নাই আমার তো এখন সর পাতলা হয়ে গেছে এত ভালো লাগতেছে আমি যখন এখন আপনি কি বলতাম মানে যে বলে না যে দোজক থেকে বেহেশত আসে ঠিক তদ্রূপ আমারটা হইছে মানে এটা বলা যায় এক ধরনের আসলে নতুন একটা জীবন ফিরে পাওয়া যখন অসুস্থ ছিলেন একদম বিছানা থেকে উঠতে পারতেন না অফিসে যেতে পারতেন না মানে পুরো জীবন একটা অচল হয়ে গিয়েছিল নিজের কাজগুলো নিজে করতে পারতেন না নামাজ পড়তে গেলে কষ্ট হতো আরে বাবুরে আমার নামাজ পড়তে যে আমি জেলার কাছে যে কান্নাগুলি কাটছি আমি সারা জীবন শেষদাদি নামাজ পড়ছি আমি চোদ্দ থেকে বাইশ পর্যন্ত আমি শুধু ঈশ্বরের নামাজ পড়তাম শেষদা যেতে পারতাম না এখন আমি আজকে তিন দিন শেষ দিয়ে নামাজ পড়ছি সারার জন্য পড়ছি শুক্রের নামাজও পড়ছি যারা ওনারও সিলাই জন্য বাংলাদেশ আর কোন ঘরে ঘরে কোন ফিল রুগী না রাখে আলহামদুলিল্লাহ মা এই যে আপনার কথাটা শুনলাম যে দীর্ঘ এতগুলো বছর পরে আপনি সিজদা দিয়ে নামাজ পড়ছেন এর থেকে বড় আত্মতৃপ্তি আসলে আর কি আছে তো আমরা যখন আসলে সুস্থ হই ভিতর থেকে কিন্তু আমরা আসলে বুঝতে পারি যে এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ভালো আছি একটা সময় আপনি অনেক হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে কি হবে আসলে আমাকে এমন ডাক্তার বলছো আপনি পঙ্গু হয়ে যাবেন আপনি অপারেশন করেন যে ডাক্তার দেখতো আমাকে বাংলাদেশের আমি তারপর তো আপনার কোনো হাসপাতাল বাদ রাখিনি সবাই শুধু আমাকে অপারেশন 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 আমি অপারেশন হব না আমি ঢাকা সাবা হসপিটাল দুইবার ভর্তি ছিলাম ওখানে বলছে

আপনি আপনার উপদেশমূলক কিছু কথা বলবেন অবশ্যই আমি বলবো আমি যেরকম সুস্থ হয়েছে দীর্ঘদিন ব্যথা নিয়ে সারা কাছে আসা সারের উসিলা আল্লাহর রহমত এখন আমি বলি সব মা বোনদেরকে বাংলাদেশের যারা পিএলআইডি আছে তারা যেন সারের এই ডিপিআরসি হসপিটালে এসে আমার মতো এরকম চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমার বলার কিছু নাই উনি যথেষ্ট পরিমাণ এক্সাইটেড আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে আপনি যখন অসুস্থতা থেকে সুস্থতায় ফিরে আসবেন এই যে একটা জীবনের নতুন একটা আসাদ এটা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব না দয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে উনি জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের ভিতরে যদি কেউ থাকেন সেই বরাবর মতো বলবো চেষ্টা করুন ঘুরে দাঁড়ান সুস্থ হতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল